বন্ধুরা আজ আমরা চলেছি বাঙালি প্রিয় জায়গা পুরীর উদ্দেশ্যে। আমাদের ট্রেন শতাব্দী এক্সপ্রেস যেটা 2:15 হাওড়া স্টেশন থেকে ছাড়বে আর পুরী প্রবেশ করবে 9:50 নাগাদ। ট্রেন 12277 শতাব্দী এক্সপ্রেস এসে ঢুকে পড়ল হাওড়া স্টেশনে। ট্রেনে উঠে পড়লাম এবং আমাদের পুরী যাত্রা শুরু হলো। ট্রেন ছুটে চলল তীব্র গতিতে। আমাদের ট্রেনে ফুড ইনক্লুডেড ছিল টিকিটের সাথে। পুরী পৌঁছে স্টেশন থেকে অটো নিয়ে আমরা হোটেল ভিক্টোরিয়া রয়্যালে পৌঁছালাম। তখন রাত প্রায় 10:35। অটো চার্জ নিয়েছিল 200 টাকা। হোটেলের ডিস্টেন্স ছিল মোটামুটি 1.5 কিলোমিটার মতন। এটা ছিল আমাদের হোটেল রুম। 24 ঘন্টা হট ওয়াটার অ্যাভেলেবেল। হোটেলটা সি বিচ থেকে 700 মিটার দূরত্বে। পরদিন সকালে আমরা ভোর ভোর পুজো দিতে মন্দিরে পৌঁছাই। হোটেল থেকে আমরা পান্ডা নিয়েছিলাম। মন্দিরের বাইরে ক্যামেরা, মোবাইল ও জুতো এইসব জমা করার ব্যবস্থা আছে বিনামূল্যে। যেহেতু বেলা বাড়ার সাথে সাথে বড় লাইন পড়ে যায়, তাই ট্রাই করবে ভোর ভোর মন্দিরে যেতে। প্রসাদ মন্দিরের ভিতরে অথবা বাইরে থেকে কেনা যাবে। পান্ডা আমাদের পুজোর প্রসাদ এবং অন্নভোগ হোটেলে দুপুরে পৌঁছে দিয়েছিল। পুরী শুনলেই বাঙালিরা বোঝে জগন্নাথ মন্দির ও সমুদ্র। এরই তো টানে পুরী ছুটে আসা। ওই দিনের বাকি টাইমটা আমরা সি বিচেই কাটালাম। নীল আকাশের নিচে পুরী সমুদ্রের ঢেউ এবং এই ফুরফুরে হাওয়া মন আনন্দে ভরে ওঠে। ওই দিনের বাকি টাইমটা আমরা সি বিচেই কাটালাম। তবে পুরী অল টাইম সিজন হলেও এই শীতের মরশুমে পর্যটকের ভিড় উপচে পড়ার মতো। বিচের সাইডে বহু সি ফুডের স্টল, হর্স ও ক্যামেল রাইডের ব্যবস্থা আছে। এখানে সাইট সিন দেখতে গেলে আপনারা ওটিডিসি থেকে প্যাকেজ বুক করতে পারেন অথবা প্রাইভেট ট্যুর অপারেটর থেকে প্যাকেজ বুক করতে পারেন। বাস অর কার বোথ আর অ্যাভেলেবেল। বাস চার্জেস 250 টাকা পার পার্সন ফর নন এসি, 400 টাকা পার পার্সন ফর এসি ফর ভুবনেশ্বর সাইট সিন রুট। তবে চিল্কারও একটা আলাদা ট্যুর হয়। 4-সিট ক্যাব চার্জেস 2500 থেকে 2600 টাকা মতো, এসি হলে 200 টাকা আরও এক্সট্রা। আমরা গাড়ি বুক করে ভুবনেশ্বর সাইট সিন করে নিয়েছিলাম। রাস্তায় প্রথমে এলো পঞ্চমুখী হনুমান টেম্পল। এই মন্দিরটি সিদ্ধা হনুমান টেম্পল বলেও পরিচিত। দি আইডল হ্যাজ 5 ফেসেস, বরাহা ইন নর্থ, নরসিমা ইন সাউথ, হনুমান ইন ইস্ট অ্যান্ড গরুদা ইন ওয়েস্ট অ্যান্ড হায়াগ্রীবা ইন টপ। এবারে আমরা এসে পৌঁছালাম কুশভদ্রা নদীতে। একটা শান্ত পরিবেশ যেখানে কুশভদ্রা নদী মিশছে বে অফ বেঙ্গলে। চন্দ্রভাগা বিচ ইজ লোকেটেড অন দ্য ইস্টার্ন সাইড অফ সান টেম্পল অফ কোনারক। এই বিচটি পুরী থেকে 31 কিলোমিটার দূরে অবস্থিত। সমুদ্রের স্বচ্ছ নীল জল এবং ঝলমলে রোদ্দুরে সোনালি রঙের বালির জায়গাটির অপরূপ সৌন্দর্য চোখে ধরা পড়ে। This beach is first to get blue flag certification. Blue flag is a tag given to environment friendly clean beaches. Next আমরা পৌঁছালাম কোনার্ক সান টেম্পল। মন্দিরটি পুরী থেকে 35 কিলোমিটার এবং ভুবনেশ্বর থেকে 65 কিলোমিটার দূরে অবস্থিত। এই মন্দিরে ঢুকতে গেলে 40 টাকা পার পার্সন টিকিট চার্জ। দিনটা সানডে হওয়াতে প্রচুর লোকের ভিড় চোখে পড়ে। কোনার্ক সান টেম্পল হলো উড়িষ্যা রাজ্যের পুরী জেলার কোনার্ক শহরে অবস্থিত। লোকেটেড এক্স্যাক্টলি অন দি শোর অফ বে অফ বেঙ্গল, দিস টেম্পল ইজ দ্য মেন অ্যাট্রাকশন অফ কোনার্ক ট্যুরিজম।
প্রথম নরসীমা দেবা এই মন্দিরটি নির্মাণ করেছিলেন। 1984 সালে এই টেম্পলটিকে কালচারাল ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে চিহ্নিত করেছে। ইট ইজ ডেডিকেটেড টু সান গড অফ হিন্দু মাইথোলজি অ্যান্ড রিসেম্বলস দ্য শেপ অফ জাইগান্টিক চ্যারিয়ট ফিটেড উইথ জায়ান্ট হুইলস। কোণার্ক নামটি সংস্কৃত কোণ মানে কোণা এবং অর্ক মানে সূর্য এই দুটি শব্দের সমন্বয়ে গঠিত, যা মন্দিরের উল্লেখিত সৌর দেবতা সূর্যকে উৎসর্গ করা হয়েছিল। আজও ভোরের সূর্যোদয়ের প্রথম আলো মন্দিরের প্রাঙ্গণে এসে পড়ে। এভরি নুক অ্যান্ড কর্নার অফ দি টেম্পল ইজ কার্ভড উইথ ভেরিয়াস স্টোন কালচার ডেপিক্টিং ডিফারেন্ট আইডেন্টিটিস অ্যান্ড অ্যাক্টিভিটিস। এই রথের 12 জোড়া চাকা এখানে দেখতে পাবে। এখানে আমরা 1 ঘন্টা মতো টাইম কাটিয়ে অগ্রসর হই ধৌলিগিরির দিকে, যেটা কি না 7 কিলোমিটার দূরে অবস্থিত ভুবনেশ্বর থেকে। দোয়া নদীর ধারে ধৌলিগিরি পাহাড়ের উপর অবস্থিত বৌদ্ধ মন্দিরটি। শান্তি স্তূপা অফ ধৌলিগিরি ইজ অলসো নোন অ্যাজ পিস পাগোডা। গাড়ি করে এলে সিঁড়ির সামনে নামতে হবে, সেখান থেকে অল্প সিঁড়ি ভেঙে তোমরা মেন টেম্পলে পৌঁছবে। এই জায়গার পেছনে ঐতিহাসিক ঘটনা লুকিয়ে আছে, যেটি হলো কলিঙ্গ যোদ্ধারা মৌর্য সম্রাট অশোকের সৈন্যবাহিনীর সাথে যুদ্ধে নামে, কিন্তু এই ভয়ঙ্কর মোকাবিলায় তারা শেষ পর্যন্ত অশোকের সৈন্যবাহিনীর কাছে হার মানতে বাধ্য হয়। সম্রাট অশোক কলিঙ্গ যুদ্ধ জয় করার পরের দিন ক্ষয়ক্ষতি দেখার জন্য বের হন। চোখের সামনে দেখলেন বিধ্বস্ত শহরের জ্বলে পুড়ে যাওয়া বাড়িঘর এবং লক্ষাধিক মানুষের ছড়ানো ছিটানো মৃতদেহ। এটা অশোককে বিষাদগ্রস্ত করে দেয় এবং তিনি বৌদ্ধ ধর্ম গ্রহণ করে মানুষের কল্যাণে নিজেকে নিযুক্ত করেন। আমাদের নেক্সট ডেস্টিনেশন লিঙ্গরাজ টেম্পল। লিঙ্গরাজ নির্মাণ করা হয়েছিল 11th শতাব্দীতে। এটি ভুবনেশ্বরের বড় মন্দির। মন্দিরটি শিব ও বিষ্ণুর মিলিত রূপ হরিহর নামে উৎসর্গীকৃত। মন্দিরের হাইট 180 ফুট। 108টা শিব সহ অন্য আরও দেবদেবীর মন্দির এখানে আছে। মন্দিরটি কলিঙ্গ স্থাপত্যকলা এবং মধ্যযুগীয় ভুবনেশ্বর স্থাপত্য শৈলীতে নির্মিত। মন্দিরটি দেউল শৈলীতে নির্মিত, যার 4টি ভাগ আছে। সেগুলি হচ্ছে বিমান, জগমোহন, নাট মন্দির এবং ভোগ মণ্ডপ। মন্দিরের ভিতরে ক্যামেরা মোবাইল অ্যালাউড না। মন্দিরের সামনে কাউন্টার আছে, যেখানে তোমরা টাকা দিয়ে এইসব জিনিস রেখে মন্দিরে প্রবেশ করতে পারবে। এবার আসি উদয়গিরি ও খণ্ডগিরির জায়গার কথায়। এটি হলো পুরী বা ভুবনেশ্বরের সাইট সিইং এর অন্যতম গন্তব্যস্থল। এইখানকার টিকিট চার্জেস 25 টাকা পার হেড করে। কার পার্কিংও অ্যাভেলেবেল আছে এই 2 কেভের নিচে। এই গুহার ঐতিহাসিক এবং ধর্মীয় তাৎপর্য খুবই গুরুত্বপূর্ণ। এই 2 গুহা পাশাপাশি অবস্থিত 2টি পাহাড়ের গায়ে, যেটি কিনা হাতি গুম্পা শিলালিপিতে কুমারী পর্বত নামে চিহ্নিত করা হয়েছে। উদয়গিরি পাহাড়ে 18টা কেভ এবং খণ্ডগিরিতে 15টি কেভ রয়েছে। এই 2 গুহা কিছুটা প্রাকৃতিক এবং কিছুটা কৃত্রিমভাবে তৈরি।
কলিঙ্গ রাজা খারবেলের সময় এই গুহা নির্মাণ করা হয়েছে। উদয়গিরি শব্দের অর্থ হল সূর্য উদয় পাহাড়। উদয়গিরির ওপর থেকে খণ্ডগিরি এবং ভুবনেশ্বরের শহরের সুন্দর দৃশ্য ধরা পড়বে। রাস্তার দুধারে দুটো পাহাড় রয়েছে। খণ্ডগিরির বেশ কিছুটা সিঁড়ি বেয়ে উঠে পড়তে হবে মন্দির দর্শন করতে। খণ্ডগিরির মাথায় অবস্থিত জৈন মন্দির, মূলত জৈন সন্ন্যাসীদের নিরিবিলিতে সাধনার জন্য এই গুহাগুলি নির্মাণ করা হয়। এই মন্দিরে যেতে গেলে তোমাদের চড়াই সিঁড়ি ভেঙে উপরের দিকে উঠতে হবে। এই গুহা দুটি ঐতিহাসিকভাবে এতটাই জনপ্রিয় যে প্রতিদিন বহু মানুষ দেখতে আসে। যেমনটি উদয়গিরি থেকে খণ্ডগিরি দেখা গেছিল, তেমনি খণ্ডগিরি থেকে দাঁড়িয়েও উদয়গিরি দেখা যাবে। এখানে কিছুক্ষণ আমরা টাইম কাটিয়ে নিচের দিকে নেমে পড়লাম। দিনের শুরু আমরা একটা অটো ভাড়া করে লোকাল কিছু মন্দির দর্শন করে নিলাম। প্রথমে পৌঁছলাম পিসির বাড়ি। ভিতরে এই জলাশয়টি খুবই সুন্দর। রাজা ভানু নরসিংহদেব এই জলাশয়টি তৈরি করান আর এই জলাশয়ের নাম দেন নরেন্দ্র সরোবর। দোলযাত্রার সময় 21 দিনের চন্দন যাত্রা পালিত হয় এবং এই সরোবরই ভগবান জগন্নাথ নৌকা বিহার করেন। এরপর আমরা আসি কলকাতানন্দ ব্রহ্মচারী আশ্রমে। এখানে শান্ত পরিবেশ বেশ, যেটা তোমাদের মনকে ভালো করে তুলবে। গোল্ডেন বিচ থেকে মাত্র 5-7 মিনিটের রাস্তায় টোটো ধরে খুবই সহজে পৌঁছে যাবে এই আশ্রমে। রাস্তার অপর দিকেই জটিয়া বাবা আশ্রম। এই মন্দিরটি শ্রী বিজয়া কৃষ্ণ গোস্বামী অর্থাৎ শ্রী জটিয়া বাবার সমাধি আশ্রম। ঢুকতেই দুপাশে খুবই সুন্দর বাগান করা আছে। সাদা রঙের এই বিশাল আকারের মন্দির যেখানে তার সমাধি রাখা আছে। নেক্সট আমরা এলাম মাসির বাড়ি। এখানে জগন্নাথ, সুভদ্রা, বলরাম রথযাত্রার পর কদিনের জন্য এখানে এসে থাকে। মন্দিরটি গুন্ডিচা টেম্পল নামেও পরিচিত। ভিতরে কাজ চলার ফলে আমরা প্রবেশ করতে পারিনি মন্দিরের ভিতর। শ্রী সুদর্শন সাহু এস্টাবলিশ দিস সুদর্শন ক্রাফট মিউজিয়াম ইন দ্য ইয়ার 1977 এট স্টেশন রোড। এটি ওড়িশার অন্যতম সেরা শিল্পকর্মের আবাসস্থল। পাথর ও কাঠের তৈরি বিভিন্ন ধরনের ভাস্কর্য রয়েছে যা প্রদর্শনীর জন্য রাখা আছে। এরই পাশাপাশি অনেক চিত্রকর্ম রয়েছে। গ্যালারিটির ভিত্তিতে বৌদ্ধ মন্দির রয়েছে যেটি কিনা জাপানি স্টাইলে নির্মিত। গ্রন্থাগার, শোরুম এবং কর্মশালা দর্শকদের এবং শিল্পীদের সুবিধার জন্য যুক্ত করা হয়েছে। এবার এলাম বেদী হনুমান মন্দির। বেদী হনুমান মন্দিরটি জগন্নাথ মন্দির নির্মাণকালে সমুদ্রের দেবতা বরুণ দেব তাকে শ্রদ্ধা জানাতে আসে। এই সময় প্রচুর জল ঢুকে মন্দিরটির ক্ষয়ক্ষতি করে দেয়। এই শহরে রক্ষার দায়িত্বে ছিলেন স্বয়ং হনুমানজি, কিন্তু তিনি এই সময় অযোধ্যা পথে পাড়ি দিয়েছিলেন। সেই সময় জগন্নাথ দেব তার হাতে পায়ে দড়ি বেঁধে আদেশ দিয়েছিলেন যে যেন পাহাড় আর শহরকে রক্ষা করার দায়িত্ব সে নেয়। হাত পা বাঁধা হয়েছিল তাই এই মন্দিরটির নাম বেদী হনুমান।
আর শোনা যায় এই দিনের পর থেকে সমুদ্রের জল আর এখানে প্রবেশ করেনি। এই মন্দিরের পাশেই রয়েছে সোনার গৌরাঙ্গ মঠ, আমরা সেটাও দেখে নিয়েছিলাম। আর এই রাস্তার উল্টো দিকেই ছিল মহালক্ষ্মী মন্দির, এটা দেখে আমরা ব্রেকফাস্ট করে হোটেলে ফিরেছিলাম। এইবারের মতন সমুদ্রকে বিদায় জানিয়ে আমরা পুরী ভ্রমণ শেষ করলাম। We hope you guys enjoyed this video. If you like this video, then please do like, share and subscribe. Stay tuned for more videos. We'll see you guys next time. Till then, take care and bye.